আসসালামু ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছেন সবাই হোপফুলি সবাই ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম ঈদের দ্বিতীয় তৃতীয় দিনের ফ্লগ নিয়ে তো ঈদের দ্বিতীয় দিনে বেবি স্টিল অসুস্থ আর শুধু পেট ব্যথা পেট ব্যথা বলে মানে পেটে লাগছে এরকম বলে তো আমরা এখন আজকে ডাক্তারের কাছে যাব ডাক্তারের ওখানে সিরিয়াল দেওয়া হয়েছে তো এই জন্যই প্রথমে আমি ভেবেছিলাম বিকেলে দেখবে পরে শুনি তিনটা পর্যন্ত দেখবে এই জন্য ঝটপট মানে গোসলের পরে নামাজ পড়েই চলে গেছে একদমই মানে না খেয়েই ভেবেছিলাম খাবো বাট তো ওখান থেকে এসে খাবো খেতে খেতে একদম সন্ধ্যা হয়ে যাবে তো এখন আমরা বের হয়ে পড়লাম আফরাজ বেবিকে নিয়ে আর আফরাজের ঘুমঘুম অবস্থা মানে ওর শরীরটা যেহেতু খারাপ আর অনেক বেশি যেহেতু জ্বর একদমই ছাড়ছিল না অ্যান্টিবায়োটিক্স দিচ্ছিলাম আমরা বাট এক চামচ করে ডাক্তার বলে দিল যে দেড় চামচ করে দিতে ওর ওজন বয়স হিসাবে একটু বেশি লাগবে তো এই যে এখানে আফরাজ বেবি অনেক গরম ছিল এখন মোটামুটি পনে দুটা বাজে কিংবা তাহলে একটু কম হবে আমরা এখন যাচ্ছি যে অনেক সিরিয়াল ছিল এত বাচ্চা কাচ্চা ছিল সবারই আসলে শুধু জ্বর এগুলো হ্রাস বের হচ্ছে আর অনেক অসুখ তো আমরা এখন এই যে রওনা দিয়েছি অনেক রোদ ছিল একদমই কাঠ ফাটা রোদ এরকম তো এখানে আমরা মোটামুটি চলে এসেছি আর আফরাজেভি ঘুম সে বাইকে থাকলে একটু এরকম আরামে ঘুমায় প্রবলেম হয় না বাট বাইক থামলে ওর প্রবলেম তো আমরা প্রাইম ডায়াগনস্টিক সেন্টারে চলে এসেছি যে স্যার রুগী দেখছে আর আমরা এখানে বসলাম এখানে এসে সনিয়ার নুসরাতকে দেখলাম ওরাও বেবিকে নিয়ে এসেছে র্যাশ উঠেছে ডাক্তারকে দেখাবে জন্য তো ওরা অনেকক্ষণ বসেছিলাম তো দেন ডাক্তারকে দেখাবো আর কি ওরা আছে আমাদের দেখানো হয়ে গেছে তো আমরা এখন যাচ্ছি লাস ফার্মাতে ওষুধ নিব তো এখানে এসে আফলাস তো লাফালাফি ওর ভিতরে সে মানে অনেক কিছু দেখতে পায় ওগুলা সে কিনবে এই জন্য ওখান থেকে এসে বাসায় আমরা আগে খেলাম এরপরে একটু রেস্ট নিলাম কারণ শরীর চলছিল না এমনিতে আমি নিজে অসুস্থ আর এই যে ফাইনালি ফাইনাল রেডি করে দিয়েছি মাসাল্লাহ সুন্দর লাগছে এই টি শার্টটা সেদিন কেনা হয়েছিল স্পার্কিয়ার থেকে আরও একটা কেনা হয়েছে সেটা একটু মোটা টাইপ ওইটাও পরার টাইম হচ্ছে না কারণ এত গরম পড়েছে যে মানে ড্রেসই পরতে পারবে না বেবি দুই হাতে দুইটা ঘড়ি পরেছে সে কীরকম একটা খুলে নিলাম আর এরপরে আমি রেডি হয়েছি শাড়ি পরে আমরা বের হলাম তো কলেজের এপাশটা এসে একটু ছবি তুললাম এরপরে শহরের দিকে যাব আর আজকে কারো বাসায় যাবো না কোথাও যাবো না কোনো রেস্টুরেন্টে না কারণ আফরাজ কোনো জায়গায় দেরি করছে না একইভাবে কান্নাকাটি জাস্ট বাইকে ঘুরলে ওর ভালো লাগে বাইকেও ঘুমাই আরাম লাগে বাতাস পাই জন্য তো আজকে বাইকে ঘুরতে ঘুরতে আমাদের অনেক কয়েকজনের সাথে দেখা হয়েছিল বাপি ভাইয়া এরপরে মাইশা ভাবি ওদের সাথে সাত মাথায় দেখা হয়েছিল ডিন্তি আর হচ্ছে জামাই সাথে আমাদের জলশের তলা দেখা হয়েছিল দেন আরও কয়েকজনের সাথে দেখা হয়েছিল মানে বেশ ভালো লাগলো রাস্তায় আসলে সবার সাথে কথা গল্প কি আর করার বেবিকে নিয়ে এরকম আর যে ঘ্যান ঘ্যান করছিল সে তো ওকে নিয়ে আসলে বাইকে ঘুরতেই ভালো আর আমাদের বাইকে ঘুরতে ভালোই লাগে প্রচণ্ড গরম যাচ্ছে ইদানিং প্রচণ্ড গরম তার উপর শরীর খারাপ তারপরে আমরা বের হয়েছি একটু ঈদের আমেজ এই যে বাবু একটুখানি খুশি ছিল আজকে তো এটা একদম পরন্ত বিকেল কিন্তু একটু পরে সন্ধ্যা হয়ে যাবে কারণ আমরা ডাক্তারের কাছ থেকে আসার পরে খুব একটা বেশি সময় হয়নি আর আসার পরে আমরা খেয়েছি একদমই পেট ভরা আমাদের তো এরপরে আমরা কলেজের সামনের অংশটাতে ঢুকেছি কলেজে মোটামুটি মানুষজন ছিল তো তো দিয়ে আমরা একটু ঘুরেই যাচ্ছিলাম আর সামনে যে একটা রাস্তা হচ্ছিল উঁচু করেছে সেটা দিকে ওপেন করেছে ওই মাঝখান দিয়ে একটুখানি উঁচু রাস্তা করে কি হয়েছে বুঝলাম না তো একটু পরে দেখাচ্ছি আর এই যে আমরা এখানে ঘুরছিলাম এরপরে শহরের ভিতরে আমরা ঘুরবো বনানির ওপাশে বাইপাসের উপাসে ওগুলো দিয়ে আসলে বাইকে ঘুরতে মজা লাগে আর সন্ধ্যাবেলা বাতাস লাগে অনেক আর অনেক ভালো লাগে আর আফরাজ এটা এনজয় করে এই জন্য আসলে ঘোরা যায় নয়তো দেখা যেত যে কিছুই হতো না মোটামুটি কলেজে যে খুব ভিড় এরকম না মনে হয় সব ভিড় আসলে মমইন তো আমরা আগেই প্ল্যানিং করেছি মমইন তো যাবোই না ঈদের দশ বারো দিন পরেও এত ভিড় হয় মানে মানুষজন কোথাও যায় না শুধু ওইখানেই যায় খুবই বিশৃ অবস্থা হয়ে যায় যে উঁচু এই রোডটা এইটুক থেকে সামনে এইটুকে এটা উঁচু করেছে এটা এইটুকু উঁচু করে কী লাভ হয়েছে বুঝলাম না তো আমরা মনে আজকে ফার্স্ট টাইম যাচ্ছি ফার্স্ট দিয়ে তো একদম কমার্স বিল্ডিং এর ঘুরবো এখানেও বেশ অনেকজনের সাথে দেখা হলো কথা হলো তো এই তো ঘুরলে আসলে দেখা হয় পরিচিত মানুষজনের সাথে এই ভালো লাগে আর যেহেতু ঘোরাঘুরির উদ্দেশ্যে বের হওয়া তো দেন আমরা কলেজ থেকে শহরের মধ্যে গেছি আর সাত মাথা থেকে শুরু হয়েছে সবাই দেখে ফুচকা চটপটি খাচ্ছে আমি আসলে ভাবি রমজানের ঈদ আলাদা আবার কুরবানির ঈদ মানে এগুলো বাইরে ওভাবে আসলে খাই কিভাবে পসিবল আমরা তো ভাতটা খেয়ে হজম হয় না আমরা তো খেলামই মাত্র মানে ইচ্ছা করছিল বাট খাওয়ার মতো পেটে কোনো জায়গা নেই ফুচকাটা যদি অনেক পছন্দের এখানেও দেখেন অনেক ভিড় সবাই ফুচকা চটপটি খাচ্ছে বাট আমাদের খাওয়ার মতো অবস্থা নেই পরে কোনো দিন খাবো ইনশাল্লাহ ক্ষুধা লাগলে খেতে হবে তো আমরা কোল্ড ড্রিঙ্কস নিচ্ছি এপাশে পাশে এসে ভূতের সামনে তো এখানে আবার আপুর দেওয়ারের সাথে দেখা তার সাথেও গল্প স্বল্প হলো মানে সবার সাথে দেখা হচ্ছে একটু আগে বিন্তির সাথে দেখা হলো কিছুক্ষণ আগে বাপি ভাইয়ের মাইসি ভাবির সাথে দেখা হয়েছিল আর যদি দেখেন এখানে আমার কোলে ঘুমাচ্ছে সে বাইকে বসে আছে মানে আমরা বাইকে ঘুরছি ওর কোনো প্রবলেম নেই বাট যদি কারো কোথাও যাই বসি তাহলে ওর প্রবলেম কান্না করবে তো কেয়ার করা যেভাবে বেবি আসলে থাকে আর কি সেভাবে একটু ঘুরতে হবে সেভাবে নিজেদেরকে রাখতে হবে এই যে সে ঘুমাচ্ছে ঘুমাক আমরা আরও কিছুক্ষণ বাইক নিয়ে ঘোরাঘুরি করবো দেন বাসায় চলে যাব আজকে ওভাবে প্ল্যানিং নেই আসলে যেহেতু একটু ঘোরাঘুরির উদ্দেশ্যে বের হওয়া তারপরেও একটু তাড়াতাড়ি বাসায় যেয়ে আমরা টেস্টই করব কারণ শরীরটা খুবই খারাপ আমার নিজেরও খারাপ বেবিরও খারাপ তো আমরা এই যে বরং এর দিয়ে দিয়েও অনেকক্ষণই ঘোরাঘুরি করলাম খুবই ভালো লাগছিলো এই রাস্তাগুলোতে ভালো লাগে কারণ অনেক বাতাস থাকে মানে খুবই ভালো লাগে তোদের আমরা বাসায় চলে আসি বাসায় আসার পরে আপনাদেরকে ওষুধ দিয়েছে ডক্টর সেটা শুরু করতে হবে আর গ্যাসের জন্য মানে ট্যাবলেট দিয়েছে ক্যাপসুল সেটা খাওয়ানো কি যে কষ্টকর প্রবলেম হচ্ছে কি বলবো নষ্ট হচ্ছে ওষুধ খাচ্ছে না তো খুবই খারাপ অবস্থা এরপর রাতের বেলা হচ্ছে স্মৃতি আপুরা এসেছিলো বাসায় জায়াত বেবি আফরাজ ওখানে খেলছে আপুরা আসছে আফরাজ মানে খাওয়াবো সে খাওয়া বাদ দিয়ে লাফাচ্ছে আর খাইনি সেদিন রাতে তো জায়াত বেবি তো এখানে পানির বোতল নিয়ে খেলছিলো তো আপুরা বেশ কিছুক্ষণ ছিল বেশি দেরিও করেনি দেন চলে যাবে আর আমরা এরপরে যে শুয়ে শুয়ে টাইম পাস করছি তো আজকের দিনটা এভাবেই কাটলো দিন হচ্ছে ঈদের তৃতীয় দিন তো আজকে হচ্ছে দাওয়াত ছিল মেহেদিদের বাসায় মেহেদি আর ভাবি মানে ওদের বিয়েটা অনুষ্ঠান সেরকম করে করা হয়নি তো দুই পক্ষে খাওয়াচ্ছিলো আমাদেরকেও সেই জন্য দাওয়াত করেছে তো আমরা ওইখানে যাচ্ছি স্মরণ আর বিপাশে ভাবে থেকে আসবে তো দুপুরে আমি কাজটা শেষ করে রেডি হয়ে নিয়েছিলাম বাসায় যেগুলো মাংস একটু ফ্রিজে তোলা ছিল সেগুলো আজকে তুলে রাখলাম এখানে খেতে দিয়েছে আফরা যেখানে দেখেন একদমই কান্না করছে বসছে না কি অবস্থা একটু ভিডিও নিব কিছু করবো সেরকম কোনো ওয়েরাই তার উপর এত কুত্তা মরা গরম মানে কোনো কিছু ভালো লাগছিল না এই যে আমাদের খাওয়া শেষে বাইরে একটু দাঁড়িয়েছিলাম এখন আমরা সবাই বাসায় চলে যাব এত গরম কোনো জায়গায় দেরি করা যাচ্ছিল না তো কি আর করার আমরা এর মধ্যে একটুখানি মানে কথাবার্তা বলে দেন বাসায় চলে যাব কারণ আর থাকা পসিবল না আফরাজ অনেক বেশি টায়ার্ড এই যে মেয়েদি দেন ভাবির সাথে দেখা হলো কথা হলো দেন বাসায় চলে এসে আমি আফরাজ ঘুমিয়েছিলাম আফরাজ অনেক ঘুম দুপুরে সে না খাওয়া সন্ধ্যাবেলা তুলে ওকে একটুখানি খাইয়ে দিয়েছিলাম রাতের বেলা এই যে দেখুন এখানে মাংস ভাজি করছি দু দিন ধরেই হচ্ছে একটু করে মাংস নেওয়া হচ্ছে আর ভাজা হচ্ছে দেন গরম ভাত করছি মাংস ভাজে আর গরম ভাত খেতে কিন্তু মজা লাগে ঈদের পরে সবাই বলে মাংস খেতে অরুচি লাগে বাট আমার তো পার্সোনালি ভালো লাগে আর এই যে এইখানে ভাত হচ্ছে এই তো হচ্ছে অবস্থা আর আফরাজকে আবার খাওয়াতে হবে আফরাজের দুষ্টামি লেভেল বেড়ে গেছে সে কোনো কথাই শুনছে না শুধু দুষ্টামি করছে সব কিছু গরম করে আমি রেখে দিয়েছি তো দিন দেখেন আফরাজ আমার সাথে কি করে আমার আইলাসের উপরে হাত দিয়ে চেপে কি করে তো এই তো ছিল আমার মানে ঈদের দ্বিতীয় তৃতীয় দিনের ফ্লগ হুফুলে আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনে ক্লিক করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের জন্য দোয়া করবেন আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের আমাকে এখানেই বিদায় দেখা হবে নতুন আরেকটি ভ্লগে আর অবশ্যই আমাদের জন্য দোয়া করে দিবেন যেন তাড়াতাড়ি সুস্থ হতে পারি এই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ